সিরিয়ালের আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে ঝিনুক পড়ছিল তিথি ওকে খাওয়ার জন্য জোর করছিল অঞ্জনবাবু বলে ছাড় ওকে পড়তে দে ঝিনুক বলে উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করাই আমার লক্ষ্য তারপর ঝিনুক পাশের ঘরে চলে যায় রানা চিন্তিত দেখে অঞ্জনবাবু বলে তুই চিন্তিত কেন রানা বলে না তো অঞ্জনবাবু তখন রানাকে জিজ্ঞাসা করে সায়নের সাথে তোর ব্যবসার কি হলো রানা বলে হ্যাঁ খুব শীঘ্রই শুরু হবে তারপর ঝিনুক অঞ্জনবাবুকে ডাকে অঙ্ক দেখানোর জন্য অঞ্জনবাবু চলে গেলে তিথি রানাকে বলে তুমি ব্যবসার কথাটা মিথ্যা বললে না তিথি বলে আমারও বিথির জন্য খুব চিন্তা হচ্ছে বিথি আর সায়নের সংসারটা যেন না ভাঙে আবিরের ব্যাপারে তিথি জিজ্ঞাসা করলে রানা বলে সে বিথির থেকে জানতে পেরেছে যে বিথি সায়নকে সবটা বলেছে যেহেতু নীরা ওকে বলতে বলেছিল তাছাড়াও সায়ন আবিরের সাথে একা দেখা করতে যাচ্ছে তিথি বলে সায়ন তো খুব ভালো ছেলে বিথি সায়নকে বলে ভালোই করেছে সায়নই পারবে আবিরের হাত থেকে বিথিকে বাঁচাতে তিথি সায়নের রিয়াকশান জানতে চায় আর ভয় পায় বিথি কেন সব কথা সায়নকে আগে থেকে বলল না এবার যদি আবির রং চড়িয়ে সায়নকে সব কথা বলে কান ভাঙায় তখন কি হবে রানা বলে ওই জন্য সায়ন আমার আর বিথির ফোন ছিল না রানা ভয় পায় বিথিদের সম্পর্কটা কি ভালো হতে হতে শেষ হয়ে গেল কেউ বাঁচাতে পারবে না সায়ন ভাবে আজ আমার সব কিছু শেষ হয়ে গেল আমার সব হিসেব ওলট পালট হয়ে গেছে বিথি জানতে চায় আবির কি বলেছে তোমাকে বলে আমাকে সায়ন আবির একটা চরম সত্য বুঝিয়ে দিয়েছে তোমার জীবনে আমি কেউ নই বলে আমি একজন আউটসাইডার বিথি বলে এসব তুমি কি বলছ সায়ন বলে তুমি আমাকে আবার ঠকিয়েছ বিথি অবাক হয়ে যায় সায়ন বলে তুমি আমাকে আমার পরিবার তোমার পরিবার সবাইকে ঠকিয়েছ বিথি বলে আমি কিচ্ছু বুঝতে পারছি না সায়ন বলে বুঝতে পারছ না নাকি না বোঝার ভান করছো বিথি বলে কেন এরকম ব্যবহার করছো সায়ন বলে পরিস্থিতি আমাকে বাধ্য করছে বিথি বলে ভনিতা না করে সোজাসুজি বলো সায়ন বলে আজ আমাকে আবির বলেছে তোমার সাথে নাকি আবিরের বিয়ে হয়েছিল এমনকি ফুলসজ্জাও হয়েছিল কেন বলনি তুমি আমাকে এগুলো আগে আমি তো বারবার জানতে চাইতাম বিথি তখন কাঁদতে থাকে বিথি বলে আমি তো সেদিন সবটা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি তো এখান থেকে সবটা না শুনেই বেরিয়ে গেলে সায়ন তখন আরও রেগে যায় বিথি তাকে দোষারোপ করছে দেখে সায়ন চিৎকার করতে থাকে বিথি সায়নকে থামানোর চেষ্টা করে সায়ন বলে তুমি তো আবিরের সাথে আইনসম্মতভাবে বিয়ে করেছিলে তুমি আবিরের বিয়ে করা বউ এখন যদি আবির দাবি করে যে তুমি ওর বউ আর আমি তোমাকে বেআইনিভাবে বিয়ে করেছি আমাকে তো কোর্ট অবধি যেতে হবে তখন তুমি কি করবে অন্যদিকে নীরা তার ছেলেকে গল্প বলতে থাকে নীরার ছেলে সেসব গল্প শুনে হাসতে থাকে তারপর ইন্দ্র এসে মজার চলে ছেলেকে কোলে নিতে যায় নীরা বলে যাও আগে হাত ধুয়ে এসো তারপর কোলে নেবে ইন্দ্র তারপর ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকে ঠিক তখনই বর্ষা ফোন করে ইন্দ্র ভাবে এখন যদি ফোনটা না ধরি তাহলে তো এখনই বর্ষা নীরার বাড়ির সামনে হাজির হবে তারপর ছেলেকে নীরার কোলে দিয়ে ইন্দ্র ফোন ধরে বর্ষা বলে তুমি এক্ষুনি আমার কাছে চলে এসো ইন্দ্র বলে তুমি বোঝার চেষ্টা করো আমি সারাদিন বাদে এই বাড়ি ফিরে আমার ছেলের সঙ্গে একটু সময় কাটাচ্ছি বর্ষা বলে বা কিন্তু আমি তো এসব শুনবো না আমি এদিকে একদম একা আর তুমি ওদিকে তোমার বাড়ির লোকের সঙ্গে সময় কাটাচ্ছ তোমাকে আসতেই হবে আমি ওসব কিচ্ছু শুনবো না ইন্দ্র বলে তুমি একটু বোঝার চেষ্টা করো বর্ষা বলে বোঝার কিছু নেই আসবে কিনা বলে দাও যদি না আসতে পারো ইটস ওকে আমি হাজির হয়ে যাচ্ছি নীরার সামনে ইন্দ্র বলে এরকম করো না আমি কদিনের মধ্যেই তোমার টাকা শোধ করে দেব। বর্ষা বলে আগে শোধ করো তারপর কথা বলবে তুমি এক্ষুনি এসো আমি কিছু শুনব না ইন্দ্রভাবে তার ছেলের মাথায় হাত রেখে বর্ষার সাথে তার যে কোনো সম্পর্ক নেই সেই কথা দেওয়াটা বর্ষা অঞ্জনবাবুর কথা বিশুর কথা ভাবতে থাকে তারপর বর্ষার হুমকির কথা ভাবে ইন্দ্র বলে আমার একটা জরুরি ফোন এসেছে আমাকে বেরোতে হবে ইন্দ্র তখন বেরিয়ে যায় নিরাভাবে জরুরি কাজের কথা বলে এত রাতে ও গেল কোথায় সায়ন বলে তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম বিথি তোমাকে প্রথম দেখাতেই আমি তোমাকে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি হবে আমার চলার পথের অনুপ্রেরণা কিন্তু একদিনেই সে স্বপ্ন তুমি ভেঙে চুরমার হয়ে গেল এখন ভাবছি তখন অতগুলো কথা তোমায় আমি কেন বলতে গেলাম তোমাকে ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি কী লাভ হলো তাতে আজ আবির আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে আমি তো কখনো তোমার কেউ ছিলামই না আমি একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছিলাম তুমি তো একটা সময় আবিরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে আজকে এটা আমি বুঝেছি যে আবিরও তোমাকে একই রকম ভালোবাসে আমি বুঝেছি যে আমাদের বিয়েটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বিয়ের আগে যেমন তুমি তোমার বাড়ির লোকের কাছে আবিরের কথা বলতে পারো বিয়ের পরে ঠিক তেমনই আমাকেও তুমি আবিরের কথা বলতে পারলে না আর আমি কিছু না জেনে বুঝে তোমার আর আবিরের মাঝে চলে এলাম বিথি এসব শুনে শায়নকে চুপ করতে বলে সায়ন বলে আজকের এই পরিস্থিতিতে আমি অন্তর থেকে চাই তুমি আবিরের কাছে ফিরে যাও এতে তুমি আবির খুব ভালো থাকবে বিথি বলে তুমি যা বলছো সব ভুল বিথি বলে ওই শয়তানটা আমার ব্যাপারে সব কিছু বলেছে তো সায়ন বলে হ্যাঁ আমার আর জানতে কিছুই বাকি নাই বিথি বলে তোমার এখনও অনেক কিছু অজানা থেকে গেছে আমার সংসারটা ভাঙতে যতটা বলার দরকার ও ঠিক ততটুকুই তোমাকে বলেছে কিন্তু এটা কি বলেছে যে একদিন আমি ওকে ছুরি মেরে প্রাণে মারতে চেয়েছিলাম অন্যদিকে বর্ষা ইন্দ্রকে বলে আজ তোমার পরিবার আছে কিন্তু আমার পর বাইরে থাকে আর আমিও সেই একা তোমার যখন প্রয়োজন পড়েছে তখন আমি তোমার পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি কেন আমার প্রয়োজনে তোমাকে আমার পাশে পাবো না ইন্দ্র অবাক হয়ে বলে আশ্চর্য তো আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমার কাছে আসব না বর্ষা বলে তা তুমি বলনি। কিন্তু এত কিছুর পরেও তোমার মর্জি অনুযায়ী সব কিছু হচ্ছে কই আমার কথায় তো কিছু হয় না ইন্দ্র বলে তার জন্য তুমি আমায় যখন তখন ডাকবে বর্ষা বলে আমি তোমাকে তো আমার সময় মতোই ডাকছি ইন্দ্র বলে তা বলে যখন আমি আমার ছেলের সাথে সময় কাটাবো তুমি তখনই আমাকে ডাকবে বর্ষা বলে এখানেই তো বোঝা যায় যে তুমি আমায় কতটা ভালোবাসো পৃথিবী উল্টে পাল্টে গেলেও আমি যখন তোমায় ডাকি তুমি ঠিক আমার কাছে চলে আসো ইন্দ্র বলে তোমার মুখ থেকে একটাও বাজে কথা আমি শুনতে চাই না তুমি আমায় আসতে বলেছিলে আমি এসেছি এবার আমি যাব বর্ষা বলে তুমি এসেছো আমার ডাকে আর যাবে আমার ইচ্ছায় না হলে এত রাতে আমি যদি তোমার বউয়ের কাছে পৌঁছে যাই জিনিসটা কি খুব ভালো হবে ইন্দ্র বলে এভাবে তুমি আমাকে ব্ল্যাকমেল করবে নাকি বর্ষা বলে তুমি চিৎকার করবে না একদম আমার ওপর আমি আমার চেঁচানোর ধার ধারি না তোমার ইন্দ্রভাবে একদিন যে বর্ষা আমার কাছে আশ্রয় চেয়েছিল আজ সে হয়ে গেছে চোরাবালি আমি কিভাবে বাঁচবো এই চোরাবালি থেকে অন্যদিকে বিথি বলে আবির হলো একটা ছদ্মবেশী পিসাজ দিনের পর দিন আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দিত তাই একদিন আমি ওর হাত থেকে বাঁচতে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে পুড়িয়ে মারতে চেয়েছিলাম কিন্তু সে যাত্রায় বেঁচে যায় তাই আমি পালিয়ে কিছুদিন বাড়িতে ছিলাম কিন্তু সেখানেও হাজির হলো ওই শয়তানটা তারপর যখন বাপের বাড়ি ফিরলাম তখন সব সময় আমাকে জ্বালাতন করত। রানা তার হাত থেকে মার খেয়েও ওর শিক্ষা হয়নি তারপর বেছে নিয়েছিলাম এক চরম পথ তারপর থানা পুলিশ কত কী না সহ্য করতে হয়েছে এরপর কি জানতে হবে দেখতে থাকুন কন্যা দান প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলায়